গভীর রাতে নিজের বাড়িতে প্রতিবেশী এক বৃদ্ধকে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তি পরিতোষ দাস। ঘটনায় মৃত্যু হয়েছে রবীন্দ্রনাথ মণ্ডলের। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগর হাজারিতলা এলাকায়। ধৃত পরিতোষের স্ত্রী কাকুলির দাবি, রাতে রবীন্দ্রনাথ তাদের বাড়িতে ঢুকে উঁকি মারছিল, তার প্রতি কুনজর ছিল, তখন তাকে দেখে ফেলে তার স্বামী, তারপরই কুড়ুল নিয়ে আক্রমণ করে। কাকুলির আরও অভিযোগ, বছরখানেক আগে রাতের বেলাও তার সাথে খারাপ আচরণ করেছিল রবীন্দ্রনাথ, গতদিন বাড়ির সামনে পাইচারি করছিল। বিষয়টি তার স্বামী পরিতোষের নজরে আসে। কাকুলি জানায়, এরপর তার স্বামী একটি কুড়ুল নিয়ে রান্নাঘরে লুকিয়েছিল। রাতে রবীন্দ্রনাথ তাদের বাড়িতে ঢুকে ঘরে উঁকি মারছিল, সে সময় তার উপর আক্রমণ করে পরিতোষ। রবিদা বারবার ঘুরতেছে, ঘুরতে ঘুরতে তারপরে ওর বাবা দুই তিনবার বের রয়েছে, বেরোই দেখে কি ওই যেখানে একটা গেটের মতন রয়েছে, সেই গেটটা খোলা, এতটার মতন গেটটা খোলা। ওভাবে কি কী ব্যাপার, গেটটা তো মেটকে রেখেছে, তাহলে গেটটা কে খুললো? বাড়িতে ঢুকে নাকি এরকম মুখি মেরে দেখতেছে। ও আবার ওই সব দেখে ঠিক বুঝতে পারছে যে আজকে তাহলে এখানে যখন সারের থাকবে জায়গাটা কিছু হবে। ও কিন্তু ঘুমায় নাই, ও কুড়ুল নিয়ে রান্নাঘরে বসে রয়েছে। যখন আসে আমার বাড়ি এলো, আমার বর ওই কুড়ুল নিয়ে রান্নাঘরে বসে রয়েছে। তারপরে নাকি আসে ওই যে ওইখানে ছোটো একটু ফুটো আছে টিনের, ওই ফুটোতে নাকি আসে এরকম উঁকি মারতেছে। ও যে উঁকি মারতেছে, রান্না করতে দেখছে যে ওই জায়গায় উঁকি মারতেছে, ওতে দৌড়ই আসেই বুট হয়েছিল, ওইভাবেই কোপ মারছে। তারপরে কবির আমার বর কোপ মারছে, অনেক পরে দুই তিনটে কোপ মারছে, মারার পরেই ওই জায়গায় পড়ে গেছে। এর আগে একবার আমার শরীর ভালো না, ওইখানে বাথরুম করতে বসি, উনি কোথায় মোটর চালাইছিল আমি জানি না, ওইখান দিয়ে নাকি হাঁটে যাচ্ছে, আমি ওইখানে বাথরুম করতে বসি, ও নাকি দেখছে মারে। ও দেখে এসে দৌড়ই এসেই আমার মুখ তো চাপে ধরছে, গলাও চাপে ধরছে, ওই রবি যে আজকে মার্ডার হয়েছে সে চাপে ধরে নিয়ে ওইখানে একটা জাম গাছেছে, সেইখানে নিয়ে আমার কাজ করে দুই তিন থাবড়ও দিচ্ছে। কেন অত্যাচার করবে তাই আমি দিচ্ছেন না তার জন্য। ঘটনায় রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে রবীন্দ্রনাথ। তার মাথায় মুখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ এসে পৌঁছায় ঘটনাস্থলে, আহতকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। সেখানে নেবার পর চিকিৎসকেরা রবীন্দ্রনাথকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে মৃত রবীন্দ্রনাথের স্ত্রী সবিতা মণ্ডল জানান, আমি রাতে ঘরে ঘুমিয়েছিলাম, পাড়ার লোক এসে আমাকে বিষয়টি জানায়, তবে কি কারণে তাকে খুন করা হয়েছে এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানিয়েছেন। হ্যাঁ, আমি তো ঘুমিয়েছিলাম, সেইখান থেকে উঠে আমি দরজা খুলতে পারি না, আমি মনে করছি আমার বাবা মারা গেছে, আমার গা কাপড় চলে, এখন বলছে বেরো অফিসে বেরো, শোনো, এখন শুনে আমি বাইরে বেরোছি, বলে একটা দুর্ঘটনা। আমি কী দুর্ঘটনা? বলে কি রবীন্দ্র এরকম মারা গেছে। আমি কী বলে রবীন্দ্র মারা গেছে? তারপরে বলছে এরকম কি ই করেছে, কোপাইছে। তারপরে দরজা খুললাম, এখন তো শুনে আমার তো হাতুম হয়ে গেছে, আমি তো কিছু বলতেই পারছি না যে একটা লোক এরকম এই খুন করে এই এরকমভাবে অপারই হয়ে যাবে, সেটা তো বললে হবে না, আপনারা এটা তদন্ত করে দেখেন যে কে খুন করলো তার শাস্তি দেওয়া হোক। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। এদিন সকালেও এলাকায় গিয়ে দেখা গেল যথেষ্ট থমথমে এলাকার পরিবেশ। স্থানীয়দের দাবি, মৃত রবীন্দ্রনাথ যথেষ্ট ভালো লোক ছিলেন, প্রতিবেশীদের সাথেও ভালো ব্যবহার করতেন, তাদের বিপদে আপদে পাশে দাঁড়াতেন। সেরকম মানুষকে কেন রাতের অন্ধকারে খুন হতে হলো ভেবে পাচ্ছেন না স্থানীয়রা। এলাকাবাসী অরিন্দম বিশ্বাস বলেন, যথেষ্ট ভালো মানুষ, এলাকার সকলের সাথেই ভালো সম্পর্ক, কিন্তু কেন এরকম হলো আমরা জানি না। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। রবিদা সবসময়ই ওই আমাদের যে কাঁচার উপরেই ওনার বাস, ওখানেই থাকে, সমস্ত মানুষের উপকারে আসে। এবার ওই পুকুরে মেশিন লাগিয়ে উনি রাত্রে বাড়ির দিকে যাচ্ছিল, তা এবার ওনার সঙ্গে আরও যারা ছিল তারা রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছে, উনি ওই সোজাসুজি মাঠ দিয়ে বাড়িটার দিকে যাচ্ছে আর কি। আমার বাড়ি তো মাঠের থেকে কাছে হয়, পুকুরের থেকে, তো সেই সময় যেতে গিয়ে ওই যখনই ওই বাড়ির ভিতর দিয়ে রাস্তা মাঠের ভিতরে নামবে, ওই বাড়ির ভিতরে ঢোকার মুখেই ওইখানে ওনাকে অ্যাটাক করে, এবং যেটা শুনলাম হাত কুড়ুল দিয়ে আঘাত করেছে, মারাত্মকভাবে আঘাত করেছে, হয়তো এক কোপেই জায়গায় পড়ে গেছে, তারপরে আবার উল্টাপাল্টা কুপিয়েছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মিহিরকান্তি বিশ্বাস বলেন, বছর খানেক আগে একটি অভিযোগ করেছিলেন পরিতোষ। আমরা স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে খোঁজখবর করে জানতে পেরেছিলাম অভিযোগের সত্যতা নেই, পুরনো শত্রুতার কারণেই এই কাণ্ড বলে অনুমান।
সম্প্রতি অভিযুক্ত একটি কুড়ুল কিনেছিল, স্বামী স্ত্রী মিলে পরিকল্পনা করেই এই কাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেন মিহিরবাবু। এ একটা ক্লেম করে, তখন রাত 12:30 বাজে, আমাকে আর কণাগুহকে তখন ডাকে, ডাকার পরে বলছে রবিদাস সম্বন্ধে ক্লেম করে আমার বউয়ের পেছনে লাগে। আলটিমেটলি পরবর্তীকালে দেখা গেল ফালতু তার কোনো খোঁজই পেলাম না। সেই এক বছর পরে সেই পুরনো রাগ ও এখানে পুষে রেখেছে। এবার এই যে পুকুরটা সেচতে 3-4 দিন টাইম লাগবে, ও 3-4 দিন আগে, আজকে সকালবেলায় খবর পেলাম ওর পাড়ার থেকে, 3-4 দিন আগে একটা কুড়ুল কিনেছে, প্রতিদিন কুড়ুলটা ধার দেয়। তাহলে রবি মণ্ডল এসে আমার বেড়ায় এসে যখনই উঁকি মেরেছে, তার আগে বলেছে ওই দুজন যখন এই দিক দিয়ে চলে গেছে, ও একা একা ফিরে এসে আমার বেড়ায় উঁকি মেরেছে, সেই সময় আমার বর এসে ওকে কুপিয়েছে, অনেকগুলো কোপ মেরেছে। আবার বলছে আমি কিছুই জানি না। অ্যাকচুয়ালি পরবর্তীকালে শুনতে পেলাম যে এটা যোগসাজশ হয়েছে। আমার যতদূর মনে হয় একটা নির্বুদ্ধিতার প্রমাণ দিয়েছে এই মার্ডারের। এ তো অ্যাকচুয়ালি প্রফেশনাল খুনি নয়, এ দিন আনতে পান্তা ফুরোয়, একদিন জোন না দিলে পরের দিন ভাত হয় না। ওর মনের মধ্যে ঢুকে গেছে এ বোধহয় আমার বউয়ের সাথে কিছু একটা সম্পর্ক আছে, এই জিনিসটা ওর মাথা থেকে বের করা যায়নি। অভিযুক্ত পরিতোষকে রাতেই গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ। ধৃতকে এদিন আদালতে হাজির করানো হয় পুলিশের পক্ষ থেকে। সঠিক কী কারণে এমন ঘটনা তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।